सरस्वत्यै नमो नित्यं भद्रकालै नमो नमः। आज सरस्वती पुजो बागदेवी आराधना এই মুহূর্তে আমরা রয়েছি ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। আমরা জানি যে ডোনা গঙ্গোপাধ্যায় কিন্তু অনেক যে প্রতিষ্ঠিত একজন নৃত্যশিল্পী, এবং দিদি আপনার এই পুজো প্রতি বছর হয় এবং এই বছর কোভিডের পরে বোধহয় একটু বড় করে আবার শুরু হলো। হ্যাঁ, প্রত্যেক বছর হয়, কিন্তু লাস্ট দু তিন বছর আমরা একটু ছোট করে করছিলাম। এবছর আবার সবাইকে আসতে বলা হয়েছে, মানে অফকোর্স যারা আসতে চায়। আর এটা আগে আমাদের বাড়ির পুজো ছিল, কিন্তু আস্তে আস্তে দীক্ষামঞ্জি হওয়ার পর থেকে এটা দীক্ষামঞ্জি স্কুলের পুজো হয়ে যায়। অ্যান্ড অফকোর্স সবাই আসে, অঞ্জলি দেয়, আমাদের খিচুড়ি ভোগ হয়, আর তারপরে বিকেলে প্রোগ্রামও হয়। এই বছর নেই, পর বছর থেকে শুরু করব। তো এই আর কি। সানা তো এখানে নেই, সানাকে মিস করছেন? একটু মিস করছি, বাট সরস্বতী পুজোর সময় ও তো একা, লাইক সরস্বতী পুজোর দিন বন্ধুদের সাথেই সবাই ঘুরে বেড়ায়। তো লাস্ট কয়েক বছর ধরে খুব একটা যে আমাদের সাথে ছিল তা নয়, মানে হয়তো অঞ্জলিটা সকালে দিয়ে তারপরে তো বন্ধুদের সাথেই ঘুরে বেড়াতো। তো অবভিয়াসলি তো সরস্বতী পুজোর দিন তো বন্ধুদের সাথেই আছে, ঠিকই। সরস্বতী পুজো যেরকম বন্ধুত্বে, সেরকম আবার বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন ডে। কোথাও গিয়ে দাদার সাথে কোনো স্মৃতি মনে পড়ে? না, খুব একটা না, বাট কারণ এটা অনেকদিন হয়ে গেছে, এখন তো সানার ভ্যালেন্টাইন ডে হওয়ার কথা, আমাদের নয়। বাট না, খুব একটা সেরকম স্মৃতি মনে পড়ছে না। কী কী আয়োজন রয়েছে আজকের দিন? ওই তো আমাদের এই ভোগের, মানে এই প্রসাদের পরে খিচুড়ি আছে, তার সাথে আরও হয়তো কুলের চাটনি ফাটনি আছে, আমি এক্স্যাক্ট মেনুটা জানি না। বেগুন ভাজা আছে, বাঁধাকপির তরকারি আছে, আমার যেইটুকু মনে পড়ছে। আর সবাই খাওয়া দাওয়া করে আর গল্প টল্প করি। ছাত্রছাত্রীরা আসেন তোমার এখানে, কিন্তু কোথাও গিয়ে কি মানে আজকের দিনে একটু শাসনটা কম করেন? একদমই করি না শাসন। এটা কি মানে প্রতিদিনের ব্যাপার নাকি আজকে? না, শাসন তো শুধু নাচের সময় হয়, আর কোনো সময় শাসন কেন করব। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, যার বাড়িতে কিন্তু আজ পুজো হচ্ছে, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন এবং তিনিও কিন্তু অঞ্জলি দেন, সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দেন, এবং আজকের দিনটা কোথাও গিয়ে তারা সবাই মিলে একসঙ্গে কাটান এবং আনন্দ করেন, খিচুড়ি খান, ভোগ খান, যেমনটা আমরা বাগদেবীর আরাধনার পরে করে থাকি। আপামর বাঙালি যে বিষয়টা করে থাকে, শাড়ি পরে পাঞ্জাবি পরে আসা, সেই সব জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে বেহালার এই বাড়ি থেকে ধরা পড়লো আমাদের ক্যামেরায়। শ্যামসুন্দর ঘোষের সঙ্গে অনির্বাণ, আজ তক বাংলা, কলকাতা। ওম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকালৈ নমো নমঃ।